আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা রয়েছি মিরপুর 10 নম্বরে। আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো মিরপুর 10 নম্বর থেকে বিআরটি অফিস পর্যন্ত। তো আমরা এখন মিরপুর ঠিক গুলচত্বরে রয়েছি। আমার হাতের ডান দিকে চলে গিয়েছে মিরপুর কাজিপাড়া শেওড়াপাড়া হয়ে আগারগাঁও ফার্মগেট রুটে চলে গিয়েছে, এবং আমার হাতের বাম দিকে মিরপুর 11-12 কালশি হয়ে ক্যান্টনমেন্টের দিকে চলে গিয়েছে, আর সোজা চলে গিয়েছে মিরপুর 13-14 ঢাকা ডেন্টাল কলেজ কচুগেট। আর হাতের যদি আমরা পিছন দিকে চলে গিয়েছে মিরপুর 2-1 হয়ে গাবতলি টার্মিনাল যে রুট রয়েছে সেই রুটে। তো বন্ধুরা, আমরা রয়েছি মিরপুর 10 নম্বরে। আমরা যাচ্ছি মিরপুর বিআরটি অফিসে। আর একটা তথ্য জানিয়ে রাখতে চাই, যদি আপনারা কেউ বেনারসিতে পল্লিতে এসে কাপড় কিনতে চান, তাহলে হাতের বাম দিকে যে রুটে রয়েছে সে রুটে চলে যাবেন। আমরা মিরপুর বিআরটি মিরপুর 10 থেকে খুবই অল্প দূরত্বে রয়েছে। আপনারা রিক্সায় চলে যেতে পারেন, ইচ্ছা করলে পায়ে হেঁটেও চলে যেতে পারবেন, খুব অল্প দূরত্বে রয়েছে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। ঢাকা শহরের উপর নির্মিত আমার ভিডিওগুলো যাতে নিয়মিত পেতে পারেন, আর ভিডিওতে লাইক দিবেন আর শেয়ার করবেন, যাতে আরও অনেক মানুষ এই ভিডিওটি থেকে উপকৃত হয়। তো বন্ধুরা, আমরা খুব কাছাকাছি রয়েছি মিরপুর বিআরটি এর। আপনাদের আরও একটি কথা বলে রাখতে চাই, মিরপুর বিআরটি এতে 2টো গেট রয়েছে। আপনি যদি মিরপুর 10 থেকে যান এবং ইউটার্ন সামনে মিরপুর বিআরটি এর সামনে থেকে একটা ইউটার্ন নিতে হবে, ইউটার্ন নিয়ে যদি আসেন তাহলে হাতের বাম দিকে প্রথমে একটা গেট পড়বে। সেই গেটে আপনি মোটরযানের ফিটনেস টেস্ট আপনি এখানে করার জন্য রয়েছে। আপনি মোটরযান নিয়ে সরাসরি এটি দিয়ে ঢুকতে পারবেন, আর তারপরে যে গেটটি রয়েছে সেটাতে আপনার অভ্যর্থনা কেন্দ্র রয়েছে, সকল তথ্য এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা অলরেডি মিরপুর বিআরটি চলে এসেছি এবং মসজিদও দেখতে পাচ্ছি। মিরপুর বিআরটি এর আপনি এখন যে গেট পেয়েছেন সেই গেটে অভ্যর্থনা কেন্দ্র রয়েছে। আপনারা এখানে যে কোনো তথ্য আপনারা এই গেটে পেয়ে যাবেন। আপনাকে ইউটার্ন নিয়ে আসতে হবে, যদি আপনি মোটর সাইকেল অথবা মোটরযান যে কোনো প্রাইভেট কার বা বাস বা যে কোনো নিয়ে আসেন তাহলে আপনাকে ইউটার্ন নিয়ে আসতে হবে। আর আপনার এই গেটে আপনাকে যে কোনো মোটরযানের ফিটনেস টেস্ট করানো হয় বা মোটরযানের সকল কাজগুলি সাধারণত এখানে করা হয়, এই গেটে করানো হয়। সামনে একটি ইউটার্ন রয়েছে, সেই ইউটার্ন দিয়ে আপনাকে মিরপুর বিআরটিতে আসতে হবে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, এটি হচ্ছে সেই ইউটার্ন। ভালো থাকবেন, ধন্যবাদ বন্ধুরা আপনাদের সবাইকে।